আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমার ভয়েসটা আজকে আপনাদের একটু অন্যরকম শোনাবে। প্লিজ ম্যানেজ। ঢাকা আসলে আমার ঠান্ডা লাগবেই লাগবে, এর থেকে কোনো বিকল্প নাই। কারণ 2-3 বার আমার শাওয়ার করা হয়, ভেজা চুল বেঁধে বাইরে যাওয়া হয়, ঠান্ডা খাওয়া হয় এক্সেট্রা। এনিওয়ে, আজকে আসলাম দক্ষিণা কিচেনে, এটা খিলগাঁওয়ে। আমি এটা রিভিউ দেখেছি খিচুড়িয়ের, তো আমি আসলে এটা খেতে যাচ্ছিলাম অনেক দিন ধরে। লোভ একদমই সামলাতে পারছিলাম না, কারণ এটার ভিডিওতে, আমি ব্লগে যে ভিডিওগুলো দেখেছি, এটা এত লোভনীয়। বিশেষ করে খাসির লেগ রোস্টের যেই খিচুড়িটা, মাটন খিচুড়ি আর কি, লেগ রোস্ট খিচুড়ি, তো ওই হচ্ছে খিচুড়ির হাঁড়ি, আর এটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। তো অর্ডার দিয়ে ফেললাম, আমি আজকে খাবো খাসির লেগ রোস্টের খিচুড়ি। তো এই হচ্ছে প্লেট, এটা দেখতে ঠিক এরকম, একটু মাখো মাখো মশলাদার একটা খিচুড়ি, আর হচ্ছে খিচুড়ির ভিতরে খাসির একটা আস্ত লেগ পিস। এটা এরকম ধরনের খিচুড়ি আমি তো ডেফিনেটলি আগে কখনো খাই নাই। আর এত দূরে এসে এটা ট্রাই করা বাসা থেকে, মানে এটা ওর্থিট কিনা এটা আমি আসলে খেয়েই বলতে পারবো। বাট আমি যতটুকু ব্লগে দেখেছি, তারা তো বলেছে অনেক মজা, তো এই জন্য আর কি। আর সাথে নিয়েছিলাম হচ্ছে ওদের একটা ড্রিঙ্কস, আমি বোরহানি নিতে চেয়েছিলাম, বাট ওরা বলল এই শেকটা ভালো হবে। তো যাই হোক, লেস ট্রাই, দেখা যাক এটা খেতে কেমন হয়। অ্যান্ড মুখে দিলেই এটা জাস্ট, মানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এটা এত মজা, মানে খিচুড়ির এত মজা হতে পারে? আমার আসলে কখনোই খিচুড়ি ফ্যান আমি না। মাঝে মাঝে বাসায় খিচুড়ি খাওয়া হয়, সেটা ঠিক আছে, আমি রান্নাও করি, বাট মানুষ থাকে না খিচুড়ির অনেক ফ্যান হয়, আমি আসলে খিচুড়ির ওরকম ফ্যান না। কিন্তু এটা ওয়ার্ল্ডের বেস্ট 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 খিচুড়ি একটা, মানে মশলাদার, একদম মাখো মাখো, তারপরে খুব একটা ঝরঝরে না, একটু নরম নরম টাইপের, আবার খুব নরমও না। বাট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে রেস্টুরেন্টে বসে খাসির লেগ পিসটা ঠিক মতো ছেঁড়া যাচ্ছিল, মানে আমার কাছে একটু থিকনেসটা কম মনে হয়েছে। এটা যদি বাসায় নিয়ে যেয়ে খাওয়া হয়, মানে এটা একদম জমে যাবে। আর এই ড্রিঙ্কসটা ছিল অ্যাজ ইউজুয়াল মোটামুটি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন যাচ্ছি হচ্ছে বনানীতে। একটা জিনিস কেনার আছে, সেটা হচ্ছে আমি একটা আবায়ার জন্য ম্যাটেরিয়াল কিনতে যাব। ঢাকাতে এইবার আমি যেই 4-5টা আবায়া নিয়ে এসেছি, এটা অনেকবার পরা হয়ে গিয়েছে। আমি আসলে এতবার পরে, মানে রেগুলার এতবার একটা আবায়া আসলে পরতে চাচ্ছি না। তো আমার কাছে এখন হচ্ছে বনানীতে আমার একটা পরিচিত শপ আছে, ওখানে যাব, যে দেখি যে কোনো ডিফারেন্ট কিছু পাই কি না, একটু ডিফারেন্টভাবে বানানোর জন্য আর কি। তো বনানি সুপার মার্কেটে চলে আসলাম, আর এসে আমি কয়েকটা মেটেরিয়াল পেয়েছি অনেক সুন্দর। তার মধ্যে আমার এই গ্রিন কালারের আর এই পার্পল কালারের এই ম্যাটেরিয়ালটা আসলে বেশি ভালো লেগেছে, মানে একটা ম্যাটেরিয়ালের 2টা কালার, তো আমার এই কালারটা বেশি ভালো লেগেছে আর কি, গ্রিনটা। তো গ্রিন থেকে আমি হচ্ছে নিয়ে নিলাম। আমার আবায়া বানাইতে ইউজুয়ালি 3.5 গজের মতো লাগে তো আর কি, বাট অনেক প্রাইস, মানে এগুলা গ্রিন কালারের নিয়ে নিলাম। তো এবার বাসায় যাওয়ার পালা। বাসায় এসে রাতে, মানে আমার ভাইরা অর্ডার করেছে আজকে ডোনাচ্ছি থেকে কাবাব, এটা আমরা আগেও খেয়েছি, এটাও মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, এত মজা। তো আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, এই জন্য আদিকে বললাম একটু খুলো, আমি একটু ভিডিও করি। তো এই আর কি, আদি খুলে দিচ্ছিল, এটা আমরা আগেও খেয়েছি, এটা অনেক অনেক মজা। এটা ডোনাচি আপনারা বনানীতে পেয়ে যাবেন, এটা বনানীতে ওদের এটা আর কি শপ আছে, আর কোথাও আছে কিনা আমি জানি না। এটা একটা ফ্যামিলি প্লেটার, ফ্যামিলি মিল, মানে এটা নিলে 4 জন ইজিলি খাওয়া যাবে আর কি, 4-5 জন, যদি 4 পিস করেও 5 জন খায় তাহলেও ইজিলি খাওয়া যাবে। তো এটা অনেক অনেক মজা, মানে এটা টার্কিশ একটা কাবাব, এটা আসলে ওরা কীভাবে বানায় জানি না। এটা হচ্ছে ডিপ, ওরা 3 রকমের ডিপ সার্ভ করে এই বক্সটার সাথে, বাট ডিপের পরিমাণটা অনেক কম, মানে এতগুলো ডোনাট ভাই কিভাবে এই ডিপ, এইটুকু ডিপ দিয়ে মানুষ খায়,
ডিপ আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, হয়তো বা রেস্টুরেন্টে বসে খেলে আরেকটু বেশি দেয়, আই ডোন্ট নো। আমরা তো বাসায় এনে এরকম তিনটা ছোট ছোট ডিপ দিয়েছিল, তো এটা আসলে আমাদের সবার কাছে এটা অনেক মজা লাগে, আমাদের ভাই বোনদের কাছে, তারপরে হচ্ছে আম্মুর কাছে, বা সবার কাছে এটা অনেক মজা লাগে। তো সবসময় তো বাসায় এনে বার্গারই খাওয়া হয়, এই জন্য আজকে বাসায় এনে এটা খেলাম আর কি, অর্ডার করলাম। তো এই আর কি, আজকে সারা দিনটা একটু বিজি ছিল, বাইরে ছিলাম, তারপরে টুকটাক কাজ ছিল যেটা আপনারা দেখলেনই ভিডিওর মাধ্যমে। আমি ইদানিং আমার ভিডিওগুলো অনেক শর্ট করার ট্রাই করছি, আপনাদের বোর করি না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, মানে ঢাকা সিরিজের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর আপনারা জানাবেন তো আমার শর্টসগুলো কেমন লাগে, কারণ আমি রিসেন্টলি অনেক শর্টস আপলোড দেওয়ার ট্রাই করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।